হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ হইতে পবিত্র মস্তক ছিন্ন করিয়া কাফির সীমার যখন কারবালার যুদ্ধের ময়দান ত্যাগ করিয়া ইহুদিদের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে দামেস্কের দিকে ছুটিতে আরম্ভ করিল, সেই সময়ের এক হৃদয় বিদারক দৃশ্য। অশ্ব ছুটিল, হোসেনের অশ্ব বিকট চিৎকার করিতে করিতে সীমারের পশ্চাৎ পশ্চাৎ ছুটিল। আবদুল্লাহ, জিয়াদ, অলিদ প্রভৃতি অশ্ব লক্ষ্যে অবিশ্রান্ত স্বর্ণিক্ষেপ করিতে লাগিল। সুতীক্ষ্ণ নদীর অশ্ব শরীর ভেদ করিয়া পার হইল না, কিন্তু শনিতের ধারা ছুটিল। কে বলে পশুহৃদয়ে বেদনা নাই? কে বলে মানুষের জন্য পশুপ্রাণ কাঁদিয়া আকুল হয় না? মানুষের ন্যায় পশুর প্রাণ ফাটিয়া যায় না, বাহির হয় না? অশ্ব ফিরিল, কিছু দূর যাইয়া স্বরযুক্ত শরীরে হোসেনের দুলদুল সীমারের পশ্চাৎগমন হইতে ফিরিল। তীর চলিতেছে, এখন অশ্বের বক্ষে গ্রীবাদেশে তীক্ষ্ণতর তীর ক্রমাগত বিঁধিতেছে, কিন্তু অশ্বের গতি মুহূর্তের জন্য থামিতেছে না। মহাবেগে প্রভু হোসেনের শীর্ষ শূন্য দেহ সন্নিধানে আসিয়া পদ হইতে স্কন্ধ, স্কন্ধ হইতে পদ পর্যন্ত নাসিকা দ্বারা ঘ্রাণ লইয়া আবার মস্তক লক্ষ্যে ছুটিবার উদ্যোগ করিতেই বিপক্ষগণে নানা কৌশলে অশ্বকে ধরিবার চেষ্টা করিতে লাগিল। অশ্বশ্রেষ্ঠ দুলদুল সকলই দেখিতেছে, বোধ হয় অনেক বুঝিতেও পারিতেছে, ধরা পড়িলে তাহার পরিণাম দশা যে কি হইবে তাহাও বোধ হয় ভাবিতেছে। প্রভু হোসেন যে পৃষ্ঠে আহরণ করিতেন, সেই পৃষ্ঠে প্রভু হন্তা কাফেরগণকে লইয়া আজীবন পাপের বোঝা বহন করিতে হইবে, এ কথা কি সেই প্রভুভক্ত বাকশক্তিহীন পশুর অন্তরে উদয় হইয়াছিল? সীমারের দিকে আর ছুটিল না, হোসেনের মৃত শরীরের নিকটেও আর রহিল না। বাধা কৌশল অতিক্রম করিয়া মহাবেগে হোসেনের শিবিরাভিমুখে দৌড়িয়া চলিল। সকলেই দেখিল দুলদুলের চক্ষু জলে পরিপূর্ণ। আবদুল্লাহ, জিয়াদ, মারওয়ান, ওমর এবং আরও আরও কাফেরগণ অশ্বের পশ্চাৎ পশ্চাৎ হোসেন শিবিরাভিমুখে বেগে ছুটিল। শিবির মধ্যে বীর বলিতে আর কেহ নাই, একমাত্র জয়নাল আবেদিন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশক্রমে পরিজনেরা জয়নালকে বিশেষ সাবধানে গোপনভাবে রাখিয়াছেন। হাসনে বানু কাশেম দেহ বক্ষে ধারণ করিয়া শোক সন্তপ্ত হৃদয়ের জ্বলন্ত হুতাশনে শনিতের আহুতি দিতেছেন। সখিনা মৃত পতির পদপ্রান্তে ধুলায় লুটাইয়া অচেতনভাবে পড়িয়া রহিয়াছে। যিনি যেখানে যেভাবে ছিলেন তিনি সেইখানে সেইভাবেই আছেন, কাহারও মুখে কোনো কথা নাই, নীরব, চতুর্দিক নীরব। কিন্তু আকাশ পাতাল বায়ুভেদ করিয়া যে একটি রব হইতেছে, বোধ হয় শোক তাপ পিপাসায় কাতরতা প্রযুক্ত এতক্ষণ কেহই সে রব শুনিতে পান নাই। সাহারবানুর মন চক্ষু কর্ণ চিন্তা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন দিকে। হঠাৎ শুনিলেন অঙ্গ শিহরিয়া উঠিল, আবার শুনিলেন, স্পষ্ট শুনিলেন, বন উপবন গগন বায়ু পর্বত প্রান্তর ভেদ করিয়া রব হইতেছে, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। সাহারবানুর মোহতন্দ্রা ভাঙিয়া গেল, হৃদয় কাঁপিয়া উঠিল, মুখে বলিয়া উঠিলেন, হাই, এ কি হইল, কি ঘটিল, কে বলিতেছে, চতুর্দিক হইতে কেন রব হইতেছে, ও রব কেন হইতেছে, নাম উচ্চারণে কেন হাই হাই করিতেছে, হাই হাই কি নিদারুণ কথা, হায় রে আবার সেই রব, আবার সেই অন্তর্ভেদী, হায় হায় রব।